ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণ অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। দক্ষিণী সিনেমা জগতে তিনি তকমা পেয়েছেন মাগাধীরা। তবে শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি তিনি সফল ব্যবসায়ীও। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী অভিনেতা বলা হয় রামচরণকে। তিনি প্রতি সিনেমার জন্য ভারতীয় মুদ্রায় পারিশ্রমিক নিয়ে থাকেন 12 থেকে 15 কোটি রুপি। অভিষেক সিনেমা দিয়েই এই অভিনেতা সাফল্য পান। তার দ্বিতীয় সিনেমা মাগাধীরা বক্স অফিসে সর্বোচ্চ আয় করে। ভারতীয় দক্ষিণের এই অভিনেতা এখন পর্যন্ত 12টি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে 9টি সুপারহিট হয়। অন্যদিকে 3টি সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। সবশেষ 2019 সালে রঙ্গস্থলম সিনেমা মুক্তি পাওয়ার পর এই অভিনেতাকে তকমা দেওয়া হয় মিস্টার বক্স অফিস। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তেলেগু সিনেমার সফলতম এ অভিনেতাকে নিয়ে 400 কোটি টাকার সিনেমা ত্রিপল আর মুক্তির অপেক্ষায় আছে, যে সিনেমাটি বাহুবলীকেও টপকে যাবে বলে আশা করেছেন বাহুবলী খ্যাত নির্মাতা রাজা মৌলি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।